আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সবার জন্য ইংরেজি অর্থাৎ ইংলিশ ফর অল কাইন্ডস অফ স্টুডেন্টস এই সিরিজটি চালু হয়ে গেল আমার নাইট 24 চ্যানেলে, এবং আজকে থেকে প্রত্যেক রবিবার সন্ধ্যা 7টার সময় এই সিরিজের একটা করে ভিডিও আপলোড করা হবে। আজকে হচ্ছে তার প্রথম ভিডিও, টেন্স অর সেন্স। এই টপিকটা এইভাবে দেওয়ার কারণ আছে নিশ্চয়ই, আপনারা একটু ধৈর্য ধরলেই বুঝতে পারবেন যে কেন আমি টেন্স অর সেন্স দিয়েছি। কারণ আমরা সেই ক্লাস 6, 7, 8, 9, 10 এভাবে সবসময় শুধু ইংলিশ গ্রামার শিখেই আসি, কিন্তু আমাদের শেখানোর দক্ষতা চলে আসে না, শুধুমাত্র শিখেই যাই আর ভুলেই যাই। এর কারণ হচ্ছে আমরা ইংরেজি ফিল করতে জানি না, আমরা ইংরেজিটা জাস্ট পড়ি, কিন্তু এটা হচ্ছে একটা ফিলিংসের বিষয়, এটা ফিল করার মতো একটা বিষয়। এই জিনিসটা আমরা করি না, যার কারণে আমাদের টেন্সের পয়েন্টে পয়েন্টে সমস্যা, ধাপে ধাপে সমস্যা, যেখানে যাই সেখানেই সমস্যা। আমার কাছে যে কোনো বয়সের স্টুডেন্টস আসলেই আমি সর্বপ্রথম তাকে টেন্স শুরু করাই। এর কারণ হচ্ছে টেন্স যদি না জানি তাহলে ইংলিশের কোনো টপিকে যাওয়া যাবে না, এই জন্য বলা হয়ে থাকে যে টেন্স ইজ দ্য মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সো আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে এই টেন্স জানতে হবে এবং টেন্সটাকে ফিল করতে হবে। এটা জাস্ট মুখস্থ করলে হবে না, এটাকে ফিল করতে হবে। এই টেন্সের অনেক মজার স্বাদ রয়েছে, সেই স্বাদটা গ্রহণ করতে হবে, তাহলেই আপনি ইংরেজি গ্রামারের পরিপূর্ণ যে মজা সেই মজাটা বুঝতে পারবেন। সুতরাং যারা ভাবতেছেন যে আমি বাসায় বসেই ইংরেজি শিখব, আমি ইংরেজিটা কমপ্লিটলি শিখব, সেক্ষেত্রে আমি কোন টপিকস দিয়ে শুরু করব, তাহলে আমি বলবো অবশ্যই টেন্স দিয়ে শুরু করেন। এবং আমিও টেন্স দিয়ে শুরু করলাম, আপনি যদি শিখতে চান তাহলে আমার এই সিরিজের সাথে থাকলেই হয়ে যাবে। তো যাই হোক, আমি বলতেছি আজকে টেন্স অর সেন্স। এটি হচ্ছে সবার জন্য ইংরেজি সিরিজের এক নম্বর লেকচার, তো যাই হোক, ক্রিয়া বা কাজ সম্পাদিত হওয়ার সময়কে টেন্স বলে, কী বলে? টেন্স বলে। তার মানে আমরা বুঝেই গেলাম যে টেন্সটা অ্যাকচুয়ালি কিছুই না, এটা হচ্ছে একটা সময়। এটা কি একটা সময়? এই যে বলেছি ক্রিয়া বা কাজ সম্পাদিত হওয়ার সময়কে কী বলে? টেন্স বলে। তাহলে এটা একটা সময়। এখন এই টেন্সটা কয় প্রকার, অর্থাৎ সময় কয় প্রকার হতে পারে? একটা হতে পারে প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, একটা হতে পারে পাস্ট টেন্স, এবং একটা হতে পারে ফিউচার টেন্স। এই ধরনের সময়ই হতে পারে, এই ধরনের কালে হতে পারে, এর বাইরে আর হওয়ার পসিবিলিটি নেই। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। টেন্স চেনার উপায়। আমরা বিভিন্নভাবে টেন্স চেনার উপায় পড়ে এসেছি, কিন্তু আজকে আমি যে ফর্মুলাটা দেখাবো, যে সহজ টেকনিকটা দেখাবো, এর থেকে সহজ টেকনিক আর আছে বলে আমার জানা নেই। তো আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি বলবো, আপনারা সেটার সাথে রিপিট করবেন। আমি যেটা বলবো আপনাকে এটা রিপিট করতে হবে, ঠিক আছে? আমি বলতেছি লম্বা থাকবে যেখানে, পাস্ট টেন্স সেখানে, বলেন আমার সাথে। আমি বলবো লম্বা থাকবে যেখানে, আপনারা বলবেন পাস্ট টেন্স সেখানে, ঠিক আছে? লম্বা থাকবে যেখানে, ওকে, লম্বা নাই যেখানে, প্রেজেন্ট টেন্স সেখানে, বলেন ওকে। নেক্সট আছে ব থাকবে যেখানে, ফিউচার টেন্স সেখানে, ওকে। তাহলে দেখেন এই সহজ একটা নিয়ম, ঠিক আছে? এই সহজ নিয়মটা মনে রাখার আরও একটা ফর্মুলা রয়েছে। দেখেন আমরা পড়ে থেকে অনেক সময় জ্যামিতিতে লম্ব, ঠিক আছে, লম্ব, এই লম্বকে আমি যদি ভাঙি, তাহলে দেখেন লম্ব শব্দটাকে যদি ভাঙি, ল ম ব, এই লম্বের লম্বা থাকবে যেখানে, পাস্ট টেন্স সেখানে, এই লম্বের লম্বা নাই যেখানে, প্রেজেন্ট টেন্স সেখানে, এই লম্বের লম্বা চলে গেছে আর কিন্তু থাকলো ব, এই ব থাকবে যেখানে, ফিউচার টেন্স সেখানে, এখন দেখেন এই টেকনিকটা আমার কীভাবে কাজে লাগতেছে। আমি বাজারে গিয়েছিলাম, এই গিয়েছিলাম এটা হচ্ছে ক্রিয়া, আর ক্রিয়ার শেষে দেখেন ম আছে, এই ম মানে কি? আমি কিছুক্ষণ আগে বললাম না যে লম্বা থাকবে যেখানে, পাস্ট টেন্স সেখানে, তার মানে দেখেন এখানে ম আছে না নাই, এখানে ম আছে, তার মানে কি? এটা পাস্ট টেন্স, আমি বাজারে গিয়েছিলাম এটা কোন টেন্স? পাস্ট টেন্স, ঠিক আছে? এরকম আমি ভাত খেয়েছিলাম, আমি বল খেললাম, আমি স্কুলে গেলাম, আমি স্কুলে গিয়েছিলাম, সবগুলোই কি? পাস্ট টেন্স, ঠিক আছে? এরকম দেখেন লম্বা নাই যেখানে, প্রেজেন্ট টেন্স সেখানে, তাহলে আমি বাজারে যাই, এখানে কি ক্রিয়ার শেষে কোনো লম্বা আছে? আমি বাজারে যাই, ক্রিয়ার শেষে কোনো লম্বা নেই, তার মানে কি? এটা প্রেজেন্ট টেন্স। এরকম আমি বাজারে যাই, আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি ফুটবল খেলি, আমি গান গাই, ঠিক আছে, সবগুলোই হচ্ছে
প্রেজেন্ট টেন্স, কারণ কি এর ক্রিয়ার শেষে লম নেই, তার মানে কি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তার মানে লম নাই যেখানে, প্রেজেন্ট টেন্স সেখানে, লম নাই যেখানে, প্রেজেন্ট টেন্স সেখানে। ঠিক আছে, এখন দেখেন আমি বলেছি যে ব থাকবে যেখানে, ফিউচার টেন্স সেখানে, ব থাকবে যেখানে, ফিউচার টেন্স সেখানে। দেখেন আমি বাজারে যাব, আমি বাজারে যাব, এই ক্রিয়ার শেষে দেখেন ব আছে, এই ক্রিয়ার শেষে দেখেন ব আছে, তাহলে ক্রিয়ার শেষে যেহেতু ব আছে তার মানে এটা কোন টেন্স? ফিউচার টেন্স, কারণ আমি তো বলেই দিয়েছি যে ব থাকবে যেখানে, ফিউচার টেন্স সেখানে, ব থাকবে যেখানে, ফিউচার টেন্স সেখানে। তার মানে এই ক্রিয়ার শেষে যদি ব থাকে তাহলেই ফিউচার টেন্স। এরকম আমি বাজারে যাব, আমি ভাত খাবো, আমি স্কুলে যাইব, আমি চিঠি লিখবো, আমি গান গাইবো, সব কিছুতে কিন্তু ক্রিয়ার শেষে ব রয়েছে, সুতরাং এই সবগুলোই হচ্ছে ফিউচার টেন্স। ক্লিয়ার? তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। এখন আমরা যেটা শিখব, পাস্ট টেন্সের একটা এক্সট্রা পার্ট শিখব, পাস্ট টেন্সের একটা এক্সট্রা পার্ট শিখব। তার মানে আমাদের পাস্ট টেন্সে তো আমরা শিখলামই যে লম্বা থাকবে যেখানে, পাস্ট টেন্স সেখানে, কিন্তু এখান থেকে আর একটা জিনিস শুধুমাত্র আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখেন নানি। তো নানি কি অনেক বয়স্ক মানুষ না? তার মানে অনেকেরই নানি মারা গেছে, অনেকের নানি বেঁচে আছে। তো যাই হোক, ধরে নেন যে নানি বিষয়টা কিন্তু অনেক বয়স্ক বিষয়, তার মানে কি নানি অনেকের কিন্তু মারাও গিয়েছে, তার মানে কি এই নানি জিনিসটা কিন্তু অনেক অতীতের বিষয়। ঠিক আছে, তার মানে এই নানি থেকে নি, নানি থেকে নি, এই ক্রিয়ার শেষে যদি নি থাকে, ক্রিয়ার শেষে যদি নি থাকে সেটাও হয়ে যাবে পাস্ট টেন্স, সেটাও কি হয়ে যাবে পাস্ট টেন্স। যেমন দেখেন আমি স্কুলে যাইনি, আমি স্কুলে যাইনি, এটা কিন্তু পাস্ট টেন্স। অনেকে আবার ভাবে যে না আমি স্কুলে যাইনি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, কিন্তু না, এখানে বোঝার একটু ভুল রয়েছে। ঠিক আছে, কোথায় ভুলটা রয়েছে? আমি স্কুলে যাই না, ওইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আমি স্কুলে যাই না, ওইটা প্রেজেন্ট টেন্স, কিন্তু আমি স্কুলে যাইনি, এটার মানে হচ্ছে আমি স্কুলে গিয়েছিলাম না। সুতরাং আমি স্কুলে যাই না, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, কিন্তু আমি স্কুলে যাইনি, এটা হচ্ছে পাস্ট টেন্স। ঠিক আছে, তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। তো আমরা সবাই জানি যে প্রত্যেকটা টেন্স হচ্ছে চার প্রকার, অর্থাৎ প্রেজেন্ট টেন্স চার প্রকার, পাস্ট টেন্স চার প্রকার, ফিউচার টেন্স চার প্রকার। সো আমি শুরু করতেছি এভাবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স, আমি এভাবে পড়াবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এভাবে পড়াবো। সো এই জন্য আমি শুরু করলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিটে পড়ে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস ডেফিনেটলি পড়াবো না, কারণ এভাবে সবাই যেহেতু পড়ায় আমি এভাবে একটু পড়াবো না, কারণ আমি একটু ডিফারেন্টভাবে চলি। সো আমি শুরু করবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং তারপরে যাব পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, তো যাই হোক, শুরু করতেছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা আগে আমাদের মনে রাখতে হবে। প্রথমত স্ট্রাকচারটা মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, এবং এটা মনে রাখতে হবে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাস এবং অন্যথায় ডু, এটা কোন কাজে লাগবে আমরা একটু পরেই জানতে পারবো। আপাতত আমাদের এটা মনে রাখতে হবে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাস এবং অন্যথায় ডু। ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, এখন দেখেন আমি বাজারে যাই, আমি বাজারে যাই, এখানে কি ক্রিয়ার শেষে লম আছে? নাই। তার মানে কি এটা কি পাস্ট টেন্স? কখনোই না, তার মানে এটা কি প্রেজেন্ট টেন্স। এবং আমি স্কুলে যাই, সচরাচর যাই, এই সচরাচর অভ্যাসগত ঘটনাগুলো আমাদের কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এখানে সাবজেক্টকে আমি, তার মানে সাবজেক্ট আমি বসাই দিলাম আই, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই দিতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম যাই, এর বসাই দিলাম গো, এরপরে আমার অবজেক্ট বসাইতে হবে, অবজেক্টটা কি বাজারে, কোথায়, মার্কেট। ঠিক আছে, আই গো টু মার্কেট, তাহলে আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। ওকে, এখন কথা হচ্ছে এই যে সেন্টেন্সটা আমি বাজারে যাই, এটাকে আমি নেগেটিভ করব, এটাকে আমি নাবোধক করব, তাহলে কি দাঁড়াবে? তাহলে এটার মিনিংটা হবে আমি বাজারে যাই না, আমি বাজারে যাই না। তো মনে রাখতে হবে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ করতে হলে সাবজেক্টের পরে ডোন্ট অথবা ড্যাজ নট বসাইতে হয়, সাবজেক্টের পরে ডোন্ট অথবা ড্যাজ নট বসাইতে হয়। সেটা ডিপেন্ড করে ওই সাবজেক্টের থার্ড পার্সন সিঙ্গুলার নাকি অন্য কিছু। এই যে বলে দিয়েছি যে থার্ড পার্সন সিঙ্গুলার হলে ডাস এবং অন্যথায় ডু, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি ডাস এবং অন্যথায় ডু, তার মানে আমাকে দেখতে হবে সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার কি না। এটা দেখেন থার্ড পার্সন সিঙ্গুলার না, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। সো যারা পার্সন চেনেন না তাদের জন্য আমি এদিকে একটা সুন্দরভাবে দেখাই দিচ্ছি যে ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি তোমরা, এই আমি তুমি ছাড়া বাকি আছে যারা, থার্ড পার্সন তারা। এই আইটা কিন্তু আমি তুমির মধ্যে, অর্থাৎ আমি তুমি ছাড়া যদি বাকি অন্য কিছু হইতো তাহলে সেটা থার্ড পার্সন হইতো, আবার থার্ড পার্সন হলেও হবে না, সিঙ্গুলার নাম্বার হইতে হবে। যেমন দেখেন আমি তুমি ছাড়া কিন্তু দে হয়, এই দেটা কিন্তু আবার আপনার থার্ড পার্সন সিঙ্গুলার না, থার্ড পার্সন সিঙ্গুলার হবে শুধুমাত্র হি, সি, নাহিদ,
রহিম, করিম এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, ঠিক আছে? যেমন বয়, কিন্তু বয়েস যদি হয় তাহলে কিন্তু থার্ড পার্সন প্লুরাল হয়ে যাবে, যদি দে হয়ে যায় তাহলে কিন্তু থার্ড পার্সন প্লুরাল হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু এস বাই এস যোগ হবে না এবং ডাজও হবে না। তো আমাদের মনে রাখতে হবে যে থার্ড পার্সন সিঙ্গুলার হলেই কেবল হবে ডাজ এবং অন্যথায় ডু, অর্থাৎ আমি বাজারে যাই না, আমি বাজারে যাই না। এটা কী তাহলে? আমার আমিটা তো থার্ড পার্সন না, তাহলে আমার কী হবে? সাবজেক্টের পরে ডোন্ট হবে, ডোন্ট, আই ডোন্ট গো টু মার্কেট, আই ডোন্ট গো টু মার্কেট, ঠিক আছে? এখন এই সেন্টেন্সটাকে আমি এখন প্রশ্ন করব, এই যে আমি বাজারে যাই, এই সেন্টেন্সটাকে আমি প্রশ্ন করব। প্রশ্ন করলে কী হবে? আমি কি বাজারে যাই, আমি কি বাজারে যাই? তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে প্রশ্ন করতে গেলে সাবজেক্টের আগে ডু আনতে হয় অথবা ডাজ আনতে হয়, সাবজেক্টের আগে ডু আনতে হয় অথবা ডাজ আনতে হয়। সেটাও ডিপেন্ড করবে ওই যে সাবজেক্টটা কি সেটার উপর। যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে আমি ডাজ আনবো, আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার না হয় তাহলে আমি ডু আনবো। এটা যেহেতু আমার থার্ড পার্সন সিঙ্গুলার নয় তাহলে আমি কী আনলাম? ডু আনলাম, ঠিক আছে? আমি কি বাজারে যাই? ডু আই গো টু মার্কেট, ডু আই গো টু মার্কেট, ওকে। এরপরে এই যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সটাকে আমি একই সাথে প্রশ্ন প্লাস না দুইটা একসাথে করব, ঠিক আছে? একবার তো আমি না করলাম, একবার প্রশ্ন করলাম, এখন আমি এটাকে একই সাথে প্রশ্ন প্লাস না একই সাথে করব। দেখেন, আমি কি বাজারে যাই না, আমি কি বাজারে যাই না, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে সাবজেক্টের আগে ডোন্ট অথবা ডাজেন্ট হবে, ডোন্ট অথবা ডাজেন্ট হবে। কিন্তু এটা ডিপেন্ড করবে ওই সাবজেক্টটা কী সেটার উপর। ওই সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ডাজেন্ট হবে, আর যদি না হয় সেক্ষেত্রে কী হবে? ডোন্ট হবে। তাহলে আমি কি বাজারে যাই না, তাহলে সাবজেক্টের আগে আমাকে বসাতে হবে ডোন্ট, ডোন্ট আই গো টু মার্কেট, ডোন্ট আই গো টু মার্কেট, ওকে। এরপরে এই ধরনের সেন্টেন্সগুলো আবার ডাব্লিউএস কোশ্চেন দিয়েও শুরু হতে পারে, এই ধরনের কোশ্চেনগুলো ডাব্লিউএস কোশ্চেন দিয়েও শুরু হতে পারে। যেমন আমি কখন বাজারে যাই, আমি কখন বাজারে যাই, এটাও কিন্তু প্রশ্ন, এটাও কিন্তু প্রশ্ন। আর আমাদের মনে রাখতে হবে যে প্রশ্নবোধক বাক্যগুলো কীভাবে আমরা তৈরি করেছি, সাবজেক্টের আগে ডু বা ডাজ বসিয়ে। দেখেন, আমি কি বাজারে যাই, প্রশ্নবোধক যে বাক্যগুলো ওগুলো আমরা তৈরি করেছি সাবজেক্টের আগে ডু অথবা ডাজ বসিয়ে। এখানেও আমাদের সেম, আমি কখন বাজারে যাই, এটাও কিন্তু আমার প্রশ্নবোধক বাক্য। এখানেও আমার সেম, এখানেও সাবজেক্টের আগে ডু বসাবে, কিন্তু এখানে দেখবে যে কখন আছে, এই কখনের জন্য হোয়েন বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হোয়েন ডু আই গো টু মার্কেট, হোয়েন ডু আই গো টু মার্কেট, আমি কখন বাজারে যাই। মনে রাখবে ডাব্লিউএস কোশ্চেন এর পর অবশ্যই ডু অথবা ডাজ হবে, সেটাও যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ডাব্লিউএস কোশ্চেনের পর অবশ্যই ডু অথবা ডাজ হবে যদি সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, ঠিক আছে? তাহলে আমি কখন বাজারে যাই, হোয়েন ডু আই গো টু মার্কেট, আমি কখন বাজারে যাই, হোয়েন ডু আই গো টু মার্কেট, আমি কখন বাজারে যাই, হোয়েন ডু আই গো টু মার্কেট, ওকে। এরপরে দেখেন, আমি কেন বাজারে যাই, আমি কেন বাজারে যাই, সেম জিনিস, জাস্ট হোয়েনের জায়গায় হোয়াই বসায় দেন। হোয়াই ডু আই গো টু মার্কেট, হোয়াই ডু আই গো টু মার্কেট, আমি কেন বাজারে যাই, ওকে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে, ওকে। আমরা চলে আসছি আমাদের পরবর্তী স্লাইডে। আমি কিছুক্ষণ আগে পড়াইলাম যে থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়, থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়, এবং থার্ড পার্সন সিঙ্গুলার হলে ডাজ হবে, অন্যথায় ডু হবে। থার্ড পার্সন সিঙ্গুলার হলেই ডাজ হবে, অন্যথায় কী হবে? ডু হবে। তো এই জিনিসটার একটু প্রয়োগ তো করতে হবে। আমরা এতক্ষণ যে এক্সাম্পলগুলো দিলাম ওইগুলো কিন্তু থার্ড পার্সনের সিঙ্গুলারে ছিল না, যার কারণে অনেকে বুঝতে একটু কঠিন হবে, অনেকেরই বুঝতে একটু কঠিন হবে। এই জন্য আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। দেখেন, সে বই পড়ে, সে বই পড়ে, এই সেটা কি আমি তুমি ছাড়া, আর আমি বলেছি যে আমি তুমি ছাড়া বাকি আছে যারা থার্ড পার্সন তারা, এই সেটা তো আমি তুমির মধ্যে পড়ে না, তাহলে অবশ্যই তার থার্ড পার্সন, এবং এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, সে মাত্র একজন, তার মানে কি, এটা সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই ক্ষেত্রে ভার্বের সাথে আমার এস বা ইএস যুক্ত হবে। যেমন দেখেন, সে বই পড়ে, হি রিডস বুক, সে বই পড়ে, হি রিডস বুক। এখন দেখেন, এই সেন্টেন্সটাকে আমি নেগেটিভ করব বা না বোধক করব, সে বই পড়ে না, সে বই পড়ে না। এখন আমি বলেই দিয়েছি যে থার্ড পার্সন সিঙ্গুলার হলেই হবে ডাজ, অন্যথায় কিন্তু ডু। তো দেখেন, সে বই পড়ে না, এখানে এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, সো এটাকে আমি নেগেটিভ করতে গেলে অবশ্যই ডোন্ট দেওয়া যাবে না, অবশ্যই দিতে হবে ডাজেন্ট। সুতরাং সে বই পড়ে না, হি ডাজেন্ট রিড বুক, সে বই পড়ে না, হি ডাজেন্ট রিড বুক। তো এখানে আমার অনেক স্টুডেন্ট এই জায়গায় এই ভুলটা করে, তারা লেখে যে হি ডাজেন্ট রিডস বুক, হি ডাজেন্ট রিডস বুক, এখানে একটা এস দিয়ে দেয়, কিন্তু এটা আসলে ভুল। কারণ কি, কারণ হচ্ছে দেখেন, এখানে অলরেডি ইএস যুক্ত করেই ফেলেছেন, ডাজেন্ট, এখানে ডুয়ের সাথে কিন্তু অলরেডি ইএস যুক্ত করেই ফেলেছেন, সো এখানে ভার্বের সাথে আবার এস যুক্ত করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? হি ডাজেন্ট রিড বুক, হি ডাজেন্ট রিড বুক, নট রিডস বুক। এখন এই সেন্টেন্সটাকে আমি প্রশ্নবোধক করব, এই সেন্টেন্সটাকে আমি ইন্টারোগেটিভ করব, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে প্রশ্নটা আমার এরকম হবে যে সে কি বই পড়ে, সে কি বই পড়ে,
ওকে, এই ধরনের কোশ্চেনগুলো, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর আমি কিন্তু আগেই বলে দিয়েছি দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে প্রশ্নবোধ করতে গেলে সাবজেক্টের আগে ডু অথবা ডাজ আনতে হবে, এবং ডু অথবা ডাজ সেটা ডিপেন্ড করবে পার্সনের উপর, যদি সেটা থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ডাজ এবং অন্যথায় ডু। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে থার্ড পার্সন, তাহলে অবশ্যই এর সাবজেক্টের সামনে আসবে ডাজ, ঠিক আছে? তাহলে ডাজ হি রিড বুক, ডাজ হি রিড বুক, সে কি বই পড়ে, সে কি বই পড়ে। ওকে, এখন দেখেন এই সেন্টেন্সটাকে আমরা একবার নেগেটিভ করলাম, একবার প্রশ্ন করলাম, এখন একই সাথে এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ প্লাস প্রশ্ন একই সাথে করব, যে সে কি বই পড়ে না, সে কি বই পড়ে না। সেক্ষেত্রে সাবজেক্টের আগে, সাবজেক্টের আগে ডাজেন্ট অর ডোন্ট দেবো, ডাজেন্ট অর ডোন্ট সেটা ডিপেন্ড করবো ওই সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার কিনা, থার্ড পার্সন সিঙ্গুলার হলে ডাজ দেবো, না হলে আমরা ডু দেবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা থার্ড পার্সন সিঙ্গুলার, সো আমরা তার আগে দেবো ডাজেন্ট। সে কি বই পড়ে না, ডাজেন্ট হি রিড বুক, সে কি বই পড়ে না, ডাজেন্ট হি রিড বুক। ওকে, এখন আমরা যাচ্ছি ডাব্লিউ এস কোশ্চেনে। এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং থার্ড পার্সন সিঙ্গুলার, এই ক্ষেত্রে ডাব্লিউ এস কোশ্চেনগুলো কীভাবে মেক করতে হয়, দেখেন সে কেন বই পড়ে, সে কেন বই পড়ে। তো আমরা কিছুক্ষণ আগেই কিন্তু জানলাম যে প্রশ্নবোধক করতে গেলে অবশ্যই সামনে ডাজ অথবা ডু আনতে হবে, সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। তো অবশ্যই আমার এখানে ডাজ অথবা ডু আনতে হবে, এটা ঠিক, কিন্তু তার সাথে সাথে এখানে যাই যে কেন আছে না, এই কেন এর জন্য আমরা জাস্ট হোয়াই আনবো, কেন এর জন্য জাস্ট আমরা হোয়াই আনবো। সে কেন বই পড়ে, হোয়াই ডাজ হি রিড বুক, সে কেন বই পড়ে, হোয়াই ডাজ হি রিড বুক, সে কেন বই পড়ে, হোয়াই ডাজ হি রিড বুক। ওকে, সে কেন বই পড়ে না, এখন যদি একই সাথে ডাব্লিউ এস কোশ্চেন, প্রশ্ন না, সবগুলো যদি একই সাথে হয় তাহলে কী হবে, কিছুই না, জাস্ট ওখানে ডাজেন তো ঠিকই থাকবে, জাস্ট সামনে একটা হোয়াই বসে দিবে, তাহলেই হয়ে গেল। সে কেন বই পড়ে না, হোয়াই ডাজেন্ট হি রিড বুক, সে কেন বই পড়ে না, হোয়াই ডাজেন্ট হি রিড বুক। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে, আমরা চলে আসছি আমাদের পরবর্তী স্লাইডে, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছি যে পাস্ট ইনডেফিনিট হোক আর পাস্ট পারফেক্ট হোক আর পাস্ট কন্টিনিউয়াস হোক আর যে কোনো হোক, পাস্ট হলেই অবশ্যই ক্রিয়ার শেষে লম্বা থাকবে, লম্বা থাকবে যেখানে পাস্ট টেন্স সেখানে। ওকে, এখন পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা একটু জেনে নিই। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পারফেক্ট ফর্ম যারা জানেন না তারা একটু কাইন্ডলি বই থেকে দেখে নেবেন, অনেকের বেশি খুবই খারাপ থাকে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো বই থেকে এগুলো পড়ার জন্য। এবং এটা মনে রাখতে হবে যে প্রশ্ন প্লাস না, প্রশ্ন প্লাস না এবং না প্লাস প্রশ্ন, যে কোনো ফর্মুলা হোক, মানে একটা সেন্টেন্সকে, পাস্ট ইনডেফিনিট টেন্সকে যদি প্রশ্ন করি অথবা না করি অথবা না প্লাস প্রশ্ন করি, সেক্ষেত্রে সব ক্ষেত্রে ডিড ব্যবহৃত হবে। প্রেজেন্ট টেন্সের মতো এখানে ঝামেলা নেই যে ডু ডাজ হ্যান ত্যান, এগুলো কোনো ঝামেলা নেই, এখানে শুধুমাত্র আমার মনে রাখতে হবে সব ক্ষেত্রে ডিড ব্যবহৃত হবে। সেটা আমরা একটু পরে জানতে পারবো যে কেন শুধুমাত্র ডিড পড়লেই আমার হয়ে যাচ্ছে। দেখেন আমি বাজারে গিয়েছিলাম, আমি বাজারে গিয়েছিলাম, এখানে কিন্তু ম রয়েছে আর লম্বা থাকবে যেখানে পাস্ট টেন্স সেখানে, তার মানে এটা কি পাস্ট ইনডেফিনিট টেন্স, আর পাস্ট ইনডেফিনিট টেন্সে কি প্রথমে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, তাহলে সাবজেক্টকে আই, আমি, এরপরে কি ভার্বের পাস্ট ফর্ম বসাইতে হবে আমাকে, এখানে গিয়েছিলাম মানে গো, এর পাস্ট ফর্ম কি ওয়েন্ট, কোথায় গিয়েছিলাম, বাজারে গিয়েছিলাম, টু মার্কেট, টু মার্কেট। ওকে, তাহলে আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। এখন এই সেন্টেন্সটাকে আমি না বোধক করবো, এই সেন্টেন্সটাকে না বোধক করলে হবে কি, আমি বাজারে গিয়েছিলাম না অথবা যাইনি, আমি বাজারে গিয়েছিলাম না অথবা আমি বাজারে যাইনি। আশা করি এই যাইনি নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না, কারণ একটু আগে আমি বলে দিয়েছি যে না নি, না নি থেকে নি, আর নি থাকলে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? তো আমি বাজারে গিয়েছিলাম না অথবা যাইনি, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এই পাস্ট ইনডেফিনিট টেন্সকে আমরা যখন নেগেটিভ করতে যাব, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, এটাকে আমরা যখন নেগেটিভ করতে যাব, জাস্ট সাবজেক্টের পরে জাস্ট ডিডেন্ট বসাই দিব, সাবজেক্টের পরে জাস্ট ডিডেন্ট অর্থাৎ ডিড নট, সাবজেক্টের পরে জাস্ট ডিড নট বসাই দিতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে এই যে সাবজেক্ট, আমি বাজারে যাইনি, আই ডিড নট বা ডিডেন্ট গো টু মার্কেট, এখানে আমার অনেক স্টুডেন্ট যেটা ভুল করে থাকে সেটা হচ্ছে এরা বলে যে আই ডিডেন্ট গো না দিয়ে অনেকে বলে এখানে ওয়েন্ট টু মার্কেট। আমি লিখে দিই, কারণ এই ভুলগুলো সবাই করে, আই ওয়েন্ট টু মার্কেট এটা না বলে, তারা বলে যে আই ডিডেন্ট ওয়েন্ট টু মার্কেট, আই ডিডেন্ট ওয়েন্ট টু মার্কেট। কিন্তু দেখেন এখানে অলরেডি আপনি ভার্বের একটা পাস্ট ফর্ম বসাই দিয়ে দিয়েছেন, ডিড, ডুয়ের পাস্ট ফর্ম কিন্তু ডিড, সো এখানে যেহেতু অলরেডি ভার্বের পাস্ট ফর্ম বসাই দিয়ে ফেলেছেন, এখানে কিন্তু আবার এক্সট্রা করে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে না, এখানে আপনাকে ভার্বের প্রেজেন্ট ফর্মই বসাতে হবে, আই ডিডেন্ট গো টু মার্কেট, আই ডিডেন্ট গো টু মার্কেট,
ক্লিয়ার? ওকে, এখন এই সেন্টেন্সটাকে আপনি যখন প্রশ্ন করতে যাবেন, অর্থাৎ এটাকে প্রশ্ন করলে কি হবে, আমি কি বাজারে গিয়েছিলাম, আমি কি বাজারে গিয়েছিলাম, সেক্ষেত্রে যেটা হবে জাস্ট সাবজেক্টের আগে জাস্ট ডিড বসাই দিবেন, ঠিক আছে? নেগেটিভ করতে গেলে সাবজেক্টের পরে ডিড নট, এবং প্রশ্নবোধক করতে গেলে সাবজেক্টের আগে জাস্ট ডিড। আমি কি বাজারে গিয়েছিলাম, ডিড আই গো টু মার্কেট, এখানে আবার অনেকে ভুল করে ডিড আই ওয়েন টু মার্কেট লিখে ফেলে, এটা একটু স্মরণ রাখবেন যে ডিড আই গো টু মার্কেট, কারণ এখানে অলরেডি আমরা ভার্বের পাস্ট ফর্ম ইউজ করেই ফেলেছি, এখানে আবার এক্সট্রা করে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে না। এখন আমার এই সেন্টেন্সটাকে আমরা একই সাথে প্রশ্ন এবং না দুইটা একই সাথে করবো, ঠিক আছে? যে আমি কি বাজারে গিয়েছিলাম না, অর্থাৎ আমি কি বাজারে যাইনি, আমি কি বাজারে গিয়েছিলাম না, অথবা আমি কি বাজারে যাইনি, সেক্ষেত্রে কি হবে, কিচ্ছু না, জাস্ট সাবজেক্টের আগে ডিডেন্ট বসাই দিয়ে দেবেন, সাবজেক্টের আগে জাস্ট ডিডেন্ট বা ডিড নট, সাবজেক্টের আগে ডিড নট, ঠিক আছে? তো এমনিতে আমার সেন্টেন্সটা হচ্ছে যে আই ডিডেন্ট গো টু মার্কেট নেগেটিভে, এবং প্রশ্নবোধক হচ্ছে ডিড আই গো টু মার্কেট। তো একই সাথে নেগেটিভ এবং প্রশ্নবোধক করতে গেলে জাস্ট সাবজেক্টের আগে ডিডেন্ট বা ডিড নট বসাই দিতে হবে, ডিড নট আই গো টু মার্কেট, ডিড নট আই গো টু মার্কেট। ওকে, এখন দেখেন যদি এই ধরনের সেন্টেন্সে ডাব্লিউএইচ কোশ্চেন থাকে তাহলে আমি এই সেন্টেন্সটা কীভাবে বিল্ড আপ করবো। যেমন দেখেন, আমি কখন বাজারে গিয়েছিলাম, আমি কখন বাজারে গিয়েছিলাম, এটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর আমি কিন্তু অলরেডি বলেই দিয়েছি যে প্রশ্ন করতে গেলে অবশ্যই সাবজেক্টের আগে ডিড আনতে হবে, অবশ্যই সাবজেক্টের আগে ডিড আনতে হবে। এখানেও ব্যতিক্রম নয়, এখানে আমি সাবজেক্টের আগে ডিডে আনবো, এটা একদম ঠিক। কিন্তু এখানে যাই যে কখন আছে, কখন এইটার জন্য জাস্ট আমরা এক্সট্রা করে হোয়েন আনবো, হোয়েন আনবো, যে হোয়েন ডিড আই গো টু মার্কেট, হোয়েন ডিড আই গো টু মার্কেট, হোয়েন ডিড আই গো টু মার্কেট। ওকে, এখন দেখেন এই একই সেন্টেন্সটা আবার আমি একটু ভিন্নভাবে লিখলাম, যে আমি কেন বাজারে গিয়েছিলাম, আমি কেন বাজারে গিয়েছিলাম। দেখেন আগে ছিল জাস্ট কখন, এখন হয়ে গেছে কেন, কিচ্ছু না, জাস্ট ওখানে হোয়েনের জায়গায় এখানে হোয়াই বসায় দেন, হয়ে গেছে যে হোয়াই ডিড আই গো টু মার্কেট, হোয়াই ডিড আই গো টু মার্কেট। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে, আমরা চলে আসছি আমাদের পরবর্তী স্লাইডে। এখন আমরা আলোচনা করব ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? তো আমরা কিন্তু অলরেডি বলে দিয়েছি যে ফিউচার ইনডেফিনিট হোক আর ফিউচার কন্টিনিউয়াস হোক আর ফিউচার পারফেক্ট হোক, যে কোনো ফিউচার হোক না কেন, তার ক্রিয়ার শেষে অবশ্যই ব থাকবে, ব থাকবে যেখানে ফিউচার টেন্স সেখানে, ব থাকবে যেখানে ফিউচার টেন্স সেখানে। এখন আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা একটু দেখে নিই। দেখেন, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন অনেকে বলতে পারে, ভাইয়া যে এখানে শ্যাল তো হয়, ওকে শ্যাল হয়, তো শ্যাল দিলে আবার এক্সট্রা করে বেশ কয়েকটা রুল পড়তে হবে, তো আমি এগুলো ঝামেলা মনে করি এবং এটা অ্যাভয়েড করার ট্রাই করি, এই জন্য আপনারাও ট্রাই করবেন শ্যালটাকে অ্যাভয়েড করার। ওকে, তো সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, আপনারা এই উইলটা সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন, যে কোনো পার্সন, সো আমাদের শ্যাল নেওয়ার কোনো প্রয়োজন পড়তেছে না। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবং এখানে মনে রাখতে হবে, আপনি সেন্টেন্সটাকে প্রশ্ন করেন অথবা না করেন, অথবা না প্লাস প্রশ্ন করেন, যাই করেন না কেন, অবশ্যই আপনাকে উইল ব্যবহার করতে হবে। কী করতে হবে? উইল ব্যবহার করতে হবে। হ্যাঁ, আপনি চাইলে শ্যাল ব্যবহার করতে পারেন, তো সেক্ষেত্রে আমি সেটা সাপোর্ট করি না, কারণ এখানে আবার এক্সট্রা করে নতুন কিছু পড়তে হবে, তো আমাদের এটা কোনো প্রয়োজন নেই। দেখেন, আমি বাজারে যাব, আমি বাজারে যাব, দেখেন তো এখানে ক্লিয়ার শেষে ব আছে না, আছে, তার মানে এটা কোন টেন্স, ফিউচার টেন্স, ব থাকবে যেখানে ফিউচার টেন্স সেখানে। ওকে, তাহলে আমরা এখানে বুঝতেই পারতেছি এটা হচ্ছে ফিউচার টেন্স, এবং ফিউচার টেন্স হলে আমি বলেছি সাবজেক্ট প্লাস উইল, তাহলে এখানে সাবজেক্টকে আমি, তাহলে আমাকে এখানে বসাইতে হবে আই, এরপরে উইল উইল, এরপরে আমাকে বসাইতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটা, যাব, অর্থাৎ যাওয়া, এর প্রেজেন্ট ফর্ম কোনটা, গো, এরপরে আমি কোথায় যাব, অবজেক্টটা কোথায় যাব, অ্যাকচুয়ালি এখানে অবজেক্ট না, এটা মার্কেটটা এখানে হচ্ছে এক্সটেনশন, তো যাই হোক আমরা এখানে আপাতত অবজেক্ট বলতেছি, এটা পরবর্তীতে আমরা ডিটেলস যখন পড়ব অন্য একটা ক্লাসে আমরা এটা শিখব। ওকে, তাহলে আমরা কি কোথায় যাচ্ছি, বাজারে যাচ্ছি, বাজারে যাচ্ছি, তাহলে বাজার ইংলিশ কি মার্কেট, ওকে, আই উইল গো টু মার্কেট, আই উইল গো টু মার্কেট, ঠিক আছে, আমি বাজারে যাব, আই উইল গো টু মার্কেট। এখন এই আমি বাজারে যাব এইটাকে আমি নেগেটিভ করব, না বোধ করবো, তাহলে আমার হবে আমি বাজারে যাব না, আমি বাজারে যাব না, সেক্ষেত্রে জাস্ট সাবজেক্টের যে উইলটা আছে না, এই উইলের পরে জাস্ট একটা নট বসাই দিয়ে দিবে, আর কিচ্ছু লাগবে না, জাস্ট নেগেটিভ করার জন্য এই উইলের পরে একটা নট বসাই দিয়ে দিবে, যে আই উইল নট গো টু মার্কেট, আমি এখানে শর্ট ফর্ম লিখেছি আই ওন্ট গো টু মার্কেট, উইল নট এর শর্ট ফর্ম হচ্ছে ওন্ট, সো আই উইল নট গো টু মার্কেট অর আই ওন্ট গো টু মার্কেট, বোথ আর রাইট, সো আই ওন্ট গো টু মার্কেট অর আই উইল নট গো টু মার্কেট। এখন এই সেন্টেন্সটাকে আমি প্রশ্ন করতে যাচ্ছি, তাহলে কী হবে, আমি কি বাজারে যাব, আমি কি বাজারে যাব, কিচ্ছু করতে হবে না, জাস্ট সাবজেক্টের আগে উইল এনে বসাই দিবা, এই যে আমি বাজারে যাব, এখানে যে উইলটা আছে না,
এই উইলটাকে একটু উঠাই নিয়ে জাস্ট সাবজেক্টের আগে বসাই দিবে, যে উইল আই গো টু মার্কেট, আমি কি বাজারে যাব। ওকে, এখন এই সেন্টেন্সটাকে আমি একই সাথে প্রশ্ন প্লাস না করব, আমি কি বাজারে যাব না, কিচ্ছু করতে হবে না, জাস্ট সাবজেক্টের আগে ওন্ট এনে লাগাই দিবে, ওন্ট আই গো টু মার্কেট। ওকে, এখন কথা হচ্ছে আমি এই সেন্টেন্সগুলোতে ডাব্লিউ এস কোশ্চেন অ্যাড করব, আমি কখন বাজারে যাব, কখন, এটাও কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য, তাহলে অবশ্যই আমার সাবজেক্টের আগে উইল আনতেই হবে, কারণ এটা তো আমি অলরেডি বলেই দিয়েছি যে এই যে প্রশ্নবোধক বাক্য করতে গেলে অবশ্যই সাবজেক্টের আগে উইল আনতে হবে, তাহলে এখানে আমি সাবজেক্টের আগে উইল আনবো শুধুমাত্র এই যে কখন আছে না কখন, এই কখনটার জন্য আমি জাস্ট এখানে একটা হোয়েন অ্যাড করে দেবো, যে হোয়েন উইল আই গো টু মার্কেট, আমি কখন বাজারে যাব। দেখেন আমি কেন বাজারে যাব, কেন কিচ্ছু না, এখানে তো আমি অলরেডি বলেই দিয়েছি যে এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য অবশ্যই সাবজেক্টের আগে উইল আনতেই হবে, শুধুমাত্র এই যে কেন আছে না, এই কেনটার জন্য আমরা জাস্ট এখানে হোয়াই আনবো, যে হোয়াই উইল আই গো টু মার্কেট। ওকে, এখন দেখেন এই ডাব্লিউএস যুক্ত যে কোশ্চেনগুলো সেগুলোকে আমি একই সাথে নাবোধকও করবো, প্রশ্ন তো হবে আবার নাও করবো, সেক্ষেত্রে কী হবে, যে আমি কেন বাজারে যাবো, এটা তো শুধুমাত্র প্রশ্ন, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি কেন বাজারে যাবো না, কিচ্ছু করতে হবে না, জাস্ট সাবজেক্টের আগে এতক্ষণ কী বসাইতেছিলাম, উইল, এবং এখন এসে বসাবো জাস্ট উইল নট অথবা ওন্ট, এটা বসাবো, যে হোয়াই ওন্ট আই গো টু মার্কেট। ওকে, তো যাই হোক, আমি আশা করতেছি আপনাদের আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের বেসিক ইংলিশের যে বেসিক লেভেলটা গড়ে উঠেছে, আপনাদের ভিত্তিটা শক্ত হয়ে উঠেছে। সুতরাং এই সিরিজের প্রত্যেকটা ভিডিওগুলো কাইন্ডলি মিস করিয়েন না, যদি আপনি ইংলিশ বাসায় বসে পূর্ণাঙ্গভাবে শিখতে চান তাহলে অবশ্যই এই সিরিজের সাথেই থাকবেন, এবং সাথে থাকতে অবশ্যই আমাদের নাইট 24 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের নাইট 24-এ কিন্তু রেগুলার ক্লাস হয়, ক্লাস রুটিনটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই অনুযায়ী ক্লাস হচ্ছে এবং হবে, সো আপনারা অবশ্যই এই রুটিনটা ফলো করে আমার নাইট 24 চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।